নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা জলখাবার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা সকালে জলখাবারে বা বিকেলের হালকা খিদে পেলে তখন বানিয়ে নিতে পারবেন, আর এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ আর খুব কম উপকরণে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, তার জন্য আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। আমি এইখানে দুটো মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে তারপর সেটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেল আমার গরম হয়ে গেছে, আমি দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে। এরপর দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ ব্যবহার করছি। আর দিলাম কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আমি মাঝারি মাপের এখানে একটা টমেটো ব্যবহার করেছি। টমেটো দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা আর রসুন দেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আপনাদের ঝাল বুঝে এখানে দেবেন। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা মেশানোর সময় কিন্তু আমি এর মধ্যে একটুও জল ব্যবহার করব না, কারণ এই তরকারির পুরটা শুকনো শুকনো তৈরি হবে। তো আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আলুর পুর তৈরি হয়ে গেছে। আমি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আমি এখানে 1/4 টিস্পুন গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা পাত্রে তুলে নেব। আমি এইখানে স্লাইস ব্রেড নিয়েছি। তো পাউরুটিগুলো আমি একটা পিস মাঝখান থেকে কেটে নিয়েছি কোনাকুনিভাবে। এইভাবে আমি একটা পাউরুটিকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে আমি এইরকমই একটা স্লাইস নিয়ে নিলাম। একটা পিসের মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেই আলুর পুরটা দিয়ে দেব। আর আলুর পুরটা ভালো করে চারিদিকে চারিয়ে দিতে হবে আর সমান করে দিতে হবে। আলুর পুর আমি দিয়ে দিয়েছি। এখন আরেকটা পিস আমি এর উপর দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এটা ঢেকে দিয়েছি। দেখুন এইটা এই রকম তৈরি হয়েছে। এইভাবে আমি বাদবাকি সবকটা তৈরি করে নেব। আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি কিভাবে তৈরি করছি। আপনারা এটা ভালোভাবে একটু দেখে নিন। একটা পাত্রের মধ্যে আমি বেসন নিয়েছি। এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। আমি 1/4 টিস্পুন বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণটা আগে বেসনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই বেসনের ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মাঝারি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
এই বেসনের ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, আর বেসনের ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে তৈরি করে নিয়েছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হবার জন্য। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারের মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে দেব। তো পাউরুটিগুলো ডোবাবার সময় কিন্তু খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে ডোবাতে হবে, যাতে পাউরুটির চারিদিকে ভালো করে বেসনের ব্যাটারটা লেগে যায়। তারপর এই পাউরুটিটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভাজব, আর এইটা একটা সাইড হয়ে গেলে তারপর আমি এটা উল্টে দেব। তো এটার একটা সাইড আমার একটু হয়ে গেছে, আমি উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। আর এটা উল্টানোর সময় আমি এখানে একটা ছুরি ব্যবহার করছি, যাতে এটা উল্টানোর সময় খুলে না যায়। তো উল্টে দিয়ে আমি দুটো সাইডই একই রকমভাবে ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তেল থেকে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিলাম। এইরকমভাবে আমি আরও আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ক্রিস্পি তৈরি হয় আর এটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন এই রকম নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর আমার চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানান কেমন হয়েছে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। এটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এটাকেও আমি উল্টে দিয়ে অন্য সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব কটা এইভাবেই ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো, চটজলদি বাড়িতে সকালের জলখাবারে বা বিকেলের হালকা খাবারে যদি কিছু তাড়াতাড়ি বানাতে হয় তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।